এখন দেখুন যে কিভাবে ঘোড়ের জুত বাঁধে, জুত বলে তো ভাই, জুত না, কিছুক্ষণ আগে এর ঘুড়িটা কেটে গিয়েছিল, এখন সে আবার আরেকটা ঘুড়ি তুলবে আকাশে। কত করে পিস নেয় ভাই? কোন দোকানে? হেলাল, হেলাল ভাই, জায়গাটা হচ্ছে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালের ছাদের উপরে, পরিবেশটা অনেক সুন্দর, কোনো হইচই নেই। দেখা যাচ্ছে না, বুঝলাম না, মানে ইয়ে রোদের ফোকাস পড়ছে তো এই কারণে। তার ঘুড়ির জুত বাঁধা শেষ, আবার সে আকাশে ঘুড়ি তুলবে। ভাইয়ের নাম কি তোমার? হোসেন। পেশায় কি কি করো, পড়াশোনা নাকি? পড়াশোনা? বাসা কোথায়? ফারামপাড়ায়। আচ্ছা, কিভাবে দেখেন সে আবার ঘুড়িটা তুলছে? ঘুড়ি তোলার অ্যাসিস্ট্যান্টও আছে কেন অনেক, আবার ঘুড়ি কেটে গেলে ঘুড়ি ধরার অনেক লোক আছে। শৈশবের কথা কার কার মনে পড়ে গেল এই ঘুড়ি উড়ানোর দিকে, তাই বলুন। যারা চুয়াডাঙ্গাকে মিস করেন তাদের জন্য অ্যাকচুয়ালি আমি যা এই কাটে গেছ তো, হ্যাঁ ওই ছাদের উপরে পড়বে, কেটে গেল ওই গাছে 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 যারা চুয়াডাঙ্গাকে মিস করেন তাদের জন্য ভিডিওগুলো তৈরি করা। সে ঘুড়িটা তুললো কোনো এক অনিবার্য কারণে, হয়তো ঘুড়িটা কেটে গিয়েছে। ওই দেখেন গাছে চলে আসে, এখন ওখান থেকে যদি ঘুড়ি উড়ানোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউবে এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আপনাদের মাঝে ছিলাম আমি আশিক ত্যাগী।